আচ্ছা আমরা সবাই একটি হই সামনের দিকে দেখি আচ্ছা গত যে ক্লাসটা আমাদের ছিল সেখানে কি লোগো সম্পর্কে কিছু আলোচনা করা ছিল তাই না এবং কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল সো হোমওয়ার্কগুলো কীরকম ছিল যে টাইপোগ্রাফি লোগো ঠিক আছে না টাইপোগ্রাফি রিলেটেড কিছু লোহর এই রকম কিছু ডিজাইন বা ছিল তাহলে এখান থেকে শিক্ষণীয় জিনিসটা কি আমরা কি ডিজাইন থেকে একটা ডিজাইন আমি শুধু বুঝাবো জাস্ট একটা সো এই ডিজাইনটাকে যদি আমরা একটু কপি করি কপি করে ইলেস্টেটরে অনেকে দেখলাম একটু ভুলভাবে কাজ করতেছি আমরা সো ইলাস্ট্রেটর পেস্ট করলাম আমরা ডিজাইনটাকে ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটা থেকে আমাদের শেখার কি আছে আমাদের জানতে হবে যে আমি শুধু দিলাম হোমওয়ার্ক করলা সো এখান থেকে তো শেখার তো কিছু একটা বিষয় আছে আমাদের তাই না একটা জিনিস আমরা কল্পনা করব যে এ টু জেড এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো না আছে এর সমন্বয়ে তো সব কোম্পানির লোগো বা নাম সব কিছু তো হয়ে থাকে এর বাইরে তো কোনো কিছু নাই তাহলে আমরা এই ডিজাইন থেকে শিখতে পারবো এক আমরা এখানে যেমন বি কে কেটে একটা সুন্দর ডিজাইন করা আছে তাই না এ কে কেটে একটা ডিজাইন করা আছে সি কে একটা ডিজাইন করা আছে ও ডি এস আচ্ছা তাহলে এই যে ডিজাইনগুলো করা আছে যখন আমরা একটা কোনো কোম্পানির লোহ তৈরি করব তখন আমরা আমাদের ক্রিয়েটিভিটিটা সেই ওয়ার্ডগুলোর উপরে কি করব অ্যাপ্লাই করব তাহলে এখন যদি আমরা এখানে যদি বলে যে ভাই এই ফোনটা আমার কাছে নাই বা যদি বলে যে ভাই এ আমরা এই পেন টুল দিয়ে কেটে কেটে এটাকে করব তাহলে এটাকে কোনো ক্রিয়েটিভিটি হলো বা শেখার কোনো কিছু হলো যেমন অনেকে দেখতেছি পেন টুল দিয়ে কেটে করতেছো তোমরা তাহলে পেন টুল দিয়ে কেটে করা যাবে না এখানে তাহলে আমরা এই ওয়ার্ডটাকে আমরা প্রথমত লিখব আমরা প্রথমত ওয়ার্ডটাকে লিখলাম বি এ সি উডিএস আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়ার্ড তাই না এর পাশাপাশি দেখো এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড কাটা আছে এখানে আছে না আচ্ছা তাহলে এটা আমরা অ্যাপ্লাই করে দেখব আচ্ছা এখন এখানে দেখো যে এম এটা এম এটা তো এমই বোঝা যাচ্ছে না অন্য কিছু বোঝা যাচ্ছে কিন্তু ক্রিয়েটিভ এখানে এম এমই বোঝা যাচ্ছে এটা কি ক্রিয়েটিভ পি পি বোঝা যাচ্ছে এটা কি ক্রিয়েটিভ তাহলে আমরা এখান থেকে এ থেকে জেট পর্যন্ত যদি কাটা শিখি তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো এখানে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে এই লোগোটাকে আমাদের সর্বপ্রথম এই টাইপের কিছু ফন্ট অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা কিন্তু নেক বোল্ড ফন্টের কথা বলেছিলাম এবং পেন ড্রাইভে সবাইকে দেওয়া আছে কারো কম্পিউটারে নাই নেক বোল্ড ফন্ট নাই আচ্ছা তাহলে পেন ড্রাইভ থেকে দিয়ে দেবো উনি তাহলে নেক বোল্ড তাহলে নেক বোল্ড ফোনটা আমরা অ্যাপ্লাই করলাম এবং এটাকে টাইপ কেস আপার কেস আচ্ছা নেক যা বোল্ড একটা ফন্ট হতে পারে আর একটা ফন্টের নাম হচ্ছে ইথনোসেন্ট্রিক ই টি এইচ ইথনোসেন্ট্রিক একটা ফন্ট হতে পারে ঠিক আছে আরেকটা ফন্ট হতে পারে গুড টাইম আমি কিন্তু ফন্টের নামগুলো বলতেছি মুগস্থ জানা হয় ফন্টের নাম কি গুড টাইম তাহলে এই যে কয়েকটা ফন্ট আমরা নিলাম এই কয়েকটা ফন্টকে অ্যাপ্লাই করে আমরা কি করব ডিজাইন করব আমরা লোগো ডিজাইন করার সময় নেক জাবোসেন্টিক গুড টাইম আর একটা আছে হ্যান্ডেল গতি এই যে হ্যান্ডেল গতি যেটা তাহলে দেখো এখানে ক্লিক করলে নেক যা নাম পাইছি আচ্ছা তারপরে এটাতে ফন্ট ক্যারেক্টার প্যানেল থেকে ইথনো সেন্টের ফ্রন্টের নাম পাইছি তারপরে এটাতে গুড টাইম ফ্রন্টের নাম তারপরে এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল গতি ইতালিক ইতালিক মানে কি বাঁকা আর রেগুলার দিলে রেগুলারটা নাই মেবি আচ্ছা যাই হোক তাহলে এই কয়টা ফন্টের নাম মাস্ট দিয়ে আমরা মুগস্থ করব লোগো ডিজাইনের ক্ষেত্রে সবসময় অ্যাপ্লাই করা করার চেষ্টা করবো এই কয়টা দিয়ে আচ্ছা তাহলে আমরা এখান থেকে নেক্সট যা বোলটাকে অ্যাপ্লাই করলাম এবং এটাকে কন্ট্রোল সি প্রুফ ক্রিয়েট আউটলাইন করলাম আনগ্রুপ তাহলে এখানে বিটাকে কি করা আছে সুন্দর করে কেটে দেওয়া আছে মানে একটা স্টাইল করা আছে তাহলে আমরা বিটাকে যদি সুন্দরভাবে কাটতে চাই তাহলে আমরা কি করব প্রথমে তাহলে বীর মাপে আমাদেরকে একটা কি করতে হবে রেক্টেঙ্গুলার নিতে হবে ঠিক আছে বীর মাপে আমরা কি করলাম একটা রেক্টেঙ্গুলার নিলাম রেক্টেঙ্গুলার কালার আমরা একটা কালার দিলাম আচ্ছা তাহলে একটু খেয়াল করি যে এখানে যে বিটা দেওয়া আছে দেখো যে এই বিটা এটার মাপে সেম কিন্তু এবং উপরেও ফাঁকা নিচে সাইটেও ফাঁকা তাহলে উপরে এবং নিচে সাইডে যদি ফাঁকা করতে চাই তাহলে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম করার পর অবশ্যই এটার পাত বাড়াবো কি বাড়াবো পাত বাড়াবো তাহলে পাত বাড়ানোর টেকনিক অবজেক্ট পাথ অফসেট পাথ এখন ওয়ান পয়েন্ট দিলে অল্প হচ্ছে তো যখন আমরা পয়েন্টটাকে বৃদ্ধি করছি তখন বেশি হচ্ছে না আচ্ছা আমরা এখানে এইট পয়েন্ট দিতে পারি দেওয়ার পর আমরা এখান থেকে কি করতে পারি ওকে করতে পারি আমরা পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেডও করতে পারি অথবা এই কয়টা সিলেক্ট করে শিফট এম শেপ বিল্ডারের কাজ কি সৌরভ শেপ কাজ কি শেপ কাজ কি কি কেটে ফেলবে শেপ বিল্ডারের কাজ কি কোন এখানে কোন অংশ আচ্ছা তাহলে শেপ বিল্ডারে আসার পর শিফট এম এখন আসার পর এটা প্লাসে আছে প্লাসে থাকা মানে কি যোগ হবে মানে ওই জিনিসটা অ্যাড হয়ে যাবে তাহলে মাইনাস আনার জন্য কি করতে হবে আপনি বলেন হ্যাঁ মাইনাস আনার জন্য কি করতে হবে মাইনাস আনার জন্য প্রিয়াংশ মাইনাস মাইনাস হ্যাঁ তাহলে ভুল হলো কি জন্যে খাতায় শর্টকাটগুলো লিখতে বলছি না এই পাতের কাজ তো বারবার দেখেছি যখন আমরা অল্টার চাপবো তখন মাইনাস আসতেছে তাহলে মাইনাস আসলে কাটবো কোনটা এই যে পাত যেটা বাড়াইছি সেটা কাটতে হবে না তাহলে এই যে পাটটুকু বাড়াইছে এই কেটে ফেললাম তাহলে দেখো তো এটা কাস্টমাইজ বিয়ে হয়ে গেল না আচ্ছা তারপরে এ এখন এ কে কাটতে হলে আমরা এটাকে দুইটা পদ্ধতিতে কাটতে পারি একটা হচ্ছে এখান থেকে লাইন সেগমেন্ট নিয়ে আর একটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক দিলাম দি এই অ্যাঙ্কর টেনে এই অ্যাঙ্কর পয়েন্ট লেখাটা যখন আসবে অ্যাঙ্কর অ্যাঙ্কর লেখা আসছে ছেড়ে দিলাম এটাকে টেনে নিয়ে আসে এখানে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ছেড়ে দিলাম অ্যাঙ্কর পয়েন্ট আসতে লেখা যখন আসবে ছেড়ে দিলাম দেওয়ার পর এখন তো বুঝতে পারতেছি না কিছু আছে কিনা এখন এটাকে সিলেক্ট করে আমরা কি করবো ডিভাইডেড পাথ থেকে ডিভাইডেড ডিভাইডেড করার পর কী করতে হয় বলেন কেন আনগ্রুপ করব আচ্ছা কি বোঝা যাচ্ছে আচ্ছা আনগ্রুপ করলাম করার পর এখানে আমরা একটু কালার দিলাম তাহলে কালার দিলে ভিতরের অংশ আসছে তাহলে এই ভিতরের অংশ আমরা টেনেও নিয়ে আসতে পারি অথবা এই দুটা সিলেক্ট করে নিচের অংশকে সিলেক্ট করে অ্যালাইন থেকে আমরা কি করতে পারি বটম একবারে নিচে চলে আসতে পারফেক্ট মাপে কি এটার মতন হয়েছে আচ্ছা তারপর সি সি এর মধ্যে একটা জাস্ট একটা কি দেওয়া আছে একটা সার্কেল তাহলে আমরা একটা সুন্দর করে একটা ইলিপ্স এখান থেকে নিয়ে নিব সমানভাবে ইলিপ্স করার জন্য কি করতে হয় সমান সমান সমানভাবে শিওর তো এত ভুল গেলে কেমনে হবে কোন একটা শর্টকাট তো লেখা রাখার নাই আচ্ছা তাহলে আমরা এখান থেকে শিফট অল্টার চেপে ধরে একটা বৃত্ত নিলাম ঠিক আছে এখন এই বৃত্তটাকে সুন্দরভাবে একটু প্রেজেন্টেশন করব এখানে পারফেক্টলি বসায় দিব আচ্ছা তারপরে দেখেন বৃত্ত দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সি এর আর একটা শেপ চলে আসছে না সুন্দর আচ্ছা তারপরে এখানে উ উ এর ভিতরে চারকোনা দিয়েছে আমরা মধ্যে একটা সেম সেম বৃত্ত দিলাম সমস্যা আছে কোনো আচ্ছা ডি এর এখানে দেখেন সুন্দর করে কেটে দিয়েছে না তাহলে এই ত্রিভুজটা বানাতে গেলে কি করতে হবে আমাকে এই ত্রিভুজটাকে আমরা বানাতে গেলে আমরা স্টার্ট থেকেও করতে পারি পেন্টুল থেকেও করতে পারি ঠিক আছে তাহলে স্টারে ক্লিক করলাম স্টারে ক্লিক দিয়ে এখানে ক্লিক দেব এখানে পয়েন্ট কয়টা আছে দিতে হবে কয়টা তাহলে পয়েন্ট থ্রি দিলাম ওকে তাহলে এই পয়েন্ট আসছে আচ্ছা এখন আমরা এটাকে কি করলাম এ ফোন রাখেন রোটেট করব আচ্ছা এই মাথাটাকে ওকে শিফট অল্টার ধরে ছোট করছি তাহলে এটাকে একবার মিডল পয়েন্ট বরাবর বসায় দেব না এখন এটাকে মিডিলে আছে না কোথায় আছে আমি তো জানি না তাহলে এই দুইটাকে কি করতে হবে সিলেক্ট দেন টেক্সটটাকে অ্যালাইন থেকে এটা কি ভার্টিক্যাল বরাবর করলাম তাহলে একবার মিডিল আছে না আচ্ছা এটাকে আমরা সুন্দর করে একটু ছোট করে নেই ওকে এখন আমরা এটাকে অবজেক্ট পাথ অফসেট পাথ তাহলে আট পয়েন্ট আগেরটাকে কত পয়েন্ট দিয়েছিলাম আটই ছিল তাহলে এখানে যদি সাত দিই দেখতে খারাপ লাগবে না পয়েন্টগুলো যেন সেম থাকে ওকে এখন সিলেক্ট করলাম শিপ এম ধরে শেপ বিল্ডার ধরে আমরা সাইড কেটে দিলাম তাহলে অ্যাড করে দিচ্ছি তাহলে দেখেন তো ডিএরও কাজ কমপ্লিট নাকি তারপরে কি আছে এস এস এর এখানে কি দিয়েছে বৃত্ত একটা তাহলে আমরা এখান থেকে একটা সার্কেল নিলাম শিফট অল্টার ধরে একটা সার্কেল নিলাম

আচ্ছা এটার বরাবর না এখানে দেখি হ্যাঁ এটার বরাবর দিব আচ্ছা থাকে ঠিক আছে এটার বরাবর কেন দিলাম এখন এই বৃত্তটাকে এটার বরাবর নিব এটা এবং এই যে শিফট চেপে ধরে এই রোলারটাকে সিলেক্ট করলাম করার পর এই রোলারটাকে আরেকবার সিলেক্ট করে অ্যালাইন করে দিয়ে দিলাম তাহলে একবার এক রুট আছে না এখন এটাকে আমরা অবজেক্ট পাথ। অফসেট পাক তাহলে পয়েন্টটা একই থাকবে নাকি এখন আমরা সিলেক্ট করলাম শিফট এম বাড়তে কেটে দিলাম অ্যাড করে দিলাম তাহলে একটা জিনিস খেয়াল করো তো যে এখানে যেভাবে কালার ম্যাচিং করা আছে আমরা সেভাবেই কালার আমরা বুঝিচ্ছি না হুদাই একটা করে ডিজাইন করে করে আমরা সাবমিট দিচ্ছি কেন সৌন্দর্য মনে হচ্ছে না কোনটা কোনটা থেকে করব আমরা এটাকে সিলেক্ট করে সব কয়টাকে আমরা কি করছি আইডোপার টুল অ্যাপ্লাই করে এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে নিলাম এখন এটাতে সিলেক্ট করলাম করার পর আমরা এই কালারটা দিচ্ছি এটাকে সিলেক্ট করে আমরা এই কালারটা দিচ্ছি তাহলে প্রত্যেকটার আমরা কালার একটু আলাদা আলাদা পরিবর্তন করে দিব ঠিক আছে রেড কালার গ্রিন

সুন্দর করে আমরা কি করলাম গ্রুপ করে নিলাম নেওয়ার পর এটাকে আমরা পেজের অ্যালাইন করবো এই জিনিসগুলো যারা গুরুত্ব সহরে কাজ করছো না এই লোগো ডিজাইন করতে গেলেও তোমাদের প্রবলেমটাই হবে ঠিক আছে এখন থেকে যদি না শিখতে পারো পরবর্তীতে যাই ওই ক্লায়েন্টকে ওভাবেই জমা দেওয়া তোমরা ঠিক আছে আচ্ছা তাহলে এই লোগোটাকে আমরা কখনো চেষ্টা করব না এই রকম বড় করে জমা দেওয়ার তাহলে দেখতে ভালো লাগছে যদি এই লোগোটাকে আমরা এখন একটু ছোট করে সুন্দর করে ছোট করলাম পেজের বরাবর করার পর সেভ করে দিব এখন যদি এটাকে আমরা জেপিজি মোডে সেভ করি ডেস্কটপ জেপিজি ওকে এখন আমি এটাকে একশো ম্যাক্সিমাম না এটাকে একশো পঞ্চাশ পিপিআই দেব কারণ তিনশো দিলে ফেসবুকে সাপোর্ট করে না অনেক টাইমে

এদিক দিয়ে কানের দুল পরলেন নাকে ফুল পরলেন এটাকে পরিপাটি বলে ড্রেস পরে থাকেন এটাকে পরিপাটি বলে দিয়ে এরকম তা বাঁকা করে ফেললেন এটা তো বলে না বলে এই নিজের যে যত পরিপাটি হবে তার মনের দিক থেকে ততটা মানে শান্তনা একটা মানে ফিলিংস পাওয়া যে ভালোর একটা জিনিসের ফিলিংস পাওয়া তো লোগো ডিজাইন করার সময় যদি আজে বাজে কিছু দিয়ে যদি মানে এমন একটা করে ফেলছে নিজেকেই দেখতে ভালো লাগবে না ক্লায়েন্ট কি পছন্দ করবে এখন শিখতে আসছেন আপনারা ঠিক আছে না শিখার ক্ষেত্রে যদি মানে সব আবর্জনা যদি চোখের সামনে থাকে তো ক্লায়েন্টের কাজ করবার যায় কি করবেন একবারে শেষ রাত্রে ছয় মারবেন বিষয়টা এমন না এখনই ভালোভাবে সুন্দর করে শিখতে হবে ভাই বুঝতে পারছেন যত সৌন্দর্য যে যত সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারবে তার পথ চলাটা তত ভালো হবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটা ভিএস এটা সব অ্যাটাচড ফাইল টাইল সব দিয়ে রাখছে মনে করেন না খুব শীঘ্রই আপনাদেরও প্রোগ্রাম এরকম চালু হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন অর্ডার পাওয়ার পর সেকেন্ড যাচ্ছে একটার পর সেকেন্ড একটার পর সেকেন্ড অর্ডার আসার পর চাইলেও ঘুমাতে পারবেন ঘুম তো সকে ধরে না রে ভাই ঘুম কি চোখে ধরে ওটা একদিন দুই দিন যেমন এই যে এই অর্ডার এটার সময় আছে তেরো ঘন্টার ঠিক আছে নিচের নিচেরটা আছে একদিন কিছুক্ষণ আগে আছে আরে এটা ডেলিভারি দিয়ে দিয়েছি তাহলে এতগুলো অর্ডার যদি শোকে থাকে তাহলে ঘুম থাকবে আবার তো মনে করেন যে আমার এই এই ক্লায়েন্ট তো মনে করে যে আসার পর থেকে ওর সাথে তো মনে হয় কথা বলতেই থাকে সব সময় ঠিক আছে তো কথা বলে ঠিক আছে তো যাই হোক যেমন এটারও একটা অর্ডার তো এতগুলোর অর্ডার নির্দিষ্ট সময়ে যেমন এই অর্ডারটা অর্ডারটা ডলারের আছে আজকে দিনের মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে না আজকে দিনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে এখন এখানে যে রিকোয়ারমেন্টগুলো না আছে এগুলো তো একদিনের মধ্যে কমপ্লিট করা লাগবে কাজ যদি থাকে চোখে ঘুম থাকবে চোখে ঘুম থাকবে না ঠিক আছে কারণ এই বাংলাদেশে কোনো একটা কাজ হলে তুমি আমি যাই বলতে পারবো যে ভাই আমার পারিবারিক সমস্যা আমার এই কারণে আমি কাজটা আজকে করে দিতে পারতেছি না কালকে করে দিব তারা কি শুনবে ব্যাড রিভিউ দিবে তারা এই যে তাদের প্রত্যেকটা ক্লায়েন্টের এক একটা করে রিভিউ সব সময় আপনার আমার প্রোফাইলে শু করবে এই যে ঠিক আছে গ্রেট ওয়ার্কিং আর যদি এখানে একটু ব্যাড ওয়ার্কিং যদি দেওয়া দেয় তাহলে এই ব্যাড ওয়ার্কিংটা সারাদিন এখানে আমার শো করবে ঠিক আছে না তারপর এই যে আমি কতক্ষণ আগে ডেলিভারি দিয়েছি আমি কতক্ষণ পরপর রেসপন্স করি আমার সব এখানে অ্যাক্টিভ থাকবে চাইলেও আমি যদি খারাপ কিছু করি এখানে তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন একটা জিনিস এই ফাইবারে কাজ করতে হলে যখন অর্ডার আসবে তখন দুনিয়াতে কি হয়ে গেলো আর দেখার বিষয় নেই এমনও বাংলাদেশের নজির আছে ডেলিভারি বাচ্চা ডেলিভারি হবে ঠিক আছে ডেলিভারি এক ঘন্টা আগে মানে সিজার করবে এক ঘন্টা আগে ক্লায়েন্টের কাজ করছে মানে এক বড় আপুর তার একটা সেমিনার বলছিল যে ফ্রিল্যান্সিং এত সহজ না এত সহজ জীবন না আমার বাচ্চা ডেলিভারি হবে আমি এক ঘন্টা আগে ক্লায়েন্টের কাজ করে দিয়ে আমি ক্লায়েন্টের কাছ থেকে চার ঘন্টার একটা ব্রেক নেওয়ার পর আমার এই চার ঘন্টার মধ্যে সিজার কমপ্লিট করার পর আমি চার ঘন্টার পর আমি আবার অ্যাক্টিভ আমি আবার হয়ে কাজ করছি তাহলে একটা কোন একটা সরকারি বলেন তো ভাই এরকম সিচুয়েশনে কাজ করো তো করবে জীবনে হুম তাহলে এখানে কেন করতে হয় এখানে কেন করতে হয় এখানে কোনো এক্সকিউজ না পরিশ্রম বেশি কম টাকাও বেশি ঠিক আছে মূল্যটা এখানে দেওয়া যায় এখানে কি মূল্যটা দেওয়া যায় এই যে ধরো যে এই দুই তিন দিনের একটা যেটা হোক একটা অর্ডার যে আর্নিং যেটা আছে এখন যেটা আমি প্রায় আট থেকে দশ হাজার টাকা যেটা দেখালাম আমাদের বাবা মা যারা কাজ করে ঠিক আছে তাহলে এই আট থেকে দশ হাজার টাকা ইনকাম করতে গেলে কি পরিমাণ কষ্ট করতে হবে হিসাব করে দেখো তো একবার এবং ছায়ার তলে কাজ করে ইনকাম করা সম্ভব বাবা মার সম্ভব যাদের বাবা মা আমাদের মাঠে কাজ করে তারা আমরা বুঝতে পারি যে পাঁচশো টাকা দিন কাজ করতে গেলে কি পরিমাণ কষ্ট হয় এই রোদ ঠিক আছে না আর এখানে যদি তুমি ছায়ার নিচে বসে থাকে পাঁচশো টাকার কাজ যদি করে দাও পঁচিশশো টাকা টিপস পাওয়ার মতন অ্যাবিলিটিও থাকে তার প্র্যাকটিক্যাল প্রমাণ আমি এর আগে দেখাইছি পাঁচশো ডলারের কাজ করে পাঁচ ডলারের কাজ করে পাঁচশো টাকা পঁচিশশো টাকা টিপস আপনার একজনের কাজ করেন তো বাংলাদেশের জানতো করে বলবেন যে ভাই চা খাওয়ার জন্য আমাকে একশো টাকা টাকা দাও ওই আরো চিন্তা করবেন যে কেমনে আপনার কাছ থেকে একশো টাকা কম দেওয়া যায় তাহলে আপনারা যে সেক্টরে কাজ শিখতে আসছেন মনে করেন না যে এত সহজে এখান থেকে ইনকাম করব। হ্যাঁ একবার প্ল্যাটফর্মে যদি চলে যান একবার প্ল্যাটফর্মে যদি চলে যান তাহলে অনেক কিছু ভালো কিছু করতে পারবেন কিন্তু পড়াশোনাটা আবার নষ্ট করা যাবে না পড়াশোনা কি করা যাবে না নষ্ট করা যাবে না এখন আমি চালাচ্ছি কয়টা অ্যাকাউন্ট ফাইবার আপওয়ার পিপুল পার আওয়ার আমি চালাচ্ছি কয়টা তিনটা পাশাপাশি আপনাদের আইটি সেন্টার এবং আমার অনলাইনে ক্লাস তাহলে আমার কি অন্য অন্যদিকে সময় দেওয়া সম্ভব চাকরি বাকরি করা সম্ভব আমার যারা ইনকাম হচ্ছে এখান থেকে অনেক ভালো আমার চাকরি প্রয়োজন নাই তো আমি যদি এখান থেকে পনেরো বিশ তিরিশ লক্ষ টাকা যদি ইনকাম করতে পারি আমি যদি বিজনেসে নামি তাহলে আমার কোনো কিছু প্রয়োজন আছে আর প্রয়োজন নেই তাহলে একটা জিনিস মাথায় রাখবেন পড়াশোনাটা কিন্তু সবার আগে কারণ শিক্ষিত হব কিন্তু চাকরির আশাই না যদি চাকরির আশায় শিক্ষিত হয় তাহলে মনুষ্যত্বটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে না চাকরির আশায় যদি আমি শিক্ষিত হই তাহলে মনুষ্যত্ব নষ্ট হয়ে যাবে তাহলে একটা ছেলে এই যে তোমরা এখন আপনারা এখন পড়াশোনা করতেছেন কিছু পেলের চলাফলার কোয়ালিটি আর কিছু ছেলের চলাফেরার কোয়ালিটি এটা অনেক তফাত কি কারণে জানেন মনসত্বর অনেক অভাব কারো চুলের কাটিং দেখবেন যে মানে পুরাই টুকাই গ্রামে থাকা অবস্থায় টুকাই চুলের কাটিং ঠিক আছে আবার কেউ দেখি যে হাফ প্যান্ট পরে ঘুরি রাস্তাঘাটে ঘুরি না এখন হাফ প্যান্ট পরে ঘুরে এখন যদি বলা হয় যে ইউনিয়ন পরিষদের কাকুর সামনে তো তোমার মতন ছেলে যাবে শরমে কেন তাহলে তুমি সারা তুমি হাফ প্যান্ট করে ঘুরতেছো কেন তোমার কি সরম জানো ওটা হচ্ছে কালচারই ওদের রকম। ওখানে যদি তুমি এই রকম ফুল ড্রেসে ঘোরো তো তোমাকে গায়া মনে করবে কি মনে করবে গায়া মনে করবে তাহলে যেখানকার যে পরিবেশ সেটা মেনটেন করা উচিত আর একটা ছেলের চলাফেরার ধরনের উপরে নির্ভর করে যে তার মনুষ্যত্বটা তার শিক্ষাগত যোগ্যতা একটা জিনিস মানে ছেলেরা তারপরেও অনেকটা ড্রেস আপ দেখে বোঝা যায় না সে কত শিক্ষিত একটা মেয়ে মানুষের ড্রেস আপ দেখে বোঝা যায় সে কত শিক্ষিত একটা মেয়ে মানুষ যখন যত আপার লেভেলে যায় তার অশ্লীলতা একশো জনের মধ্যে পঁচানব্বই জনের অশ্লীলতাটা বেড়ে যায় বিশ্বাস যদি না হয় কলেজ লাইফে যখন যাবা তোমার যে বন্ধু বান্ধবী যারা ছিল তারাই দেখবা যে কলেজ লাইফে যখন যাবে গ্রামে থাকা অবস্থায় স্কুলে থাকা অবস্থায় তার ড্রেস আপ এক ছিল কলেজে যাওয়ার পর দেখবো যে আরও ড্রেস আপ আলাদা যখন ভার্সিটিতে যাবে তখন দেখবো যে ওপেন ঠিক আছে তো এই জন্য আমার এখানে শিখতে আসছো সবাই কয়টা জিনিস থেকে বিরত থাকবা কেউ যেন বলতে না পারে যে ছেলেটা এখানে শিখতে আসে টোকাই কোয়ালিটি কেউ যেন বলতে না পারে টোকাই কোয়ালিটি আমার প্রতিষ্ঠানে আসা অবস্থায় আশেপাশে কোথাও বসে থাকে কেউ যদি গেমস খেলো তাহলে আসার দরকার নেই ঠিক আছে আশেপাশে কোথাও বসে থাকে গেমস খেলতেছি আসার দরকার নেই কারণ আমার এখানে শিক্ষা নিয়ে যদি তোমার মানে চলাফেরার ধরনই যদি টোকাইয়ের মতন হয়ে যায় অন্য ছেলেদের মতন যদি হয়ে যায় তাহলে আমার এখানে শিক্ষা নেওয়ার দরকার নেই কারণ আমি তোমাদেরকে না এমন কোনো কিছু শেখাচ্ছি না যেটা তোমাদের জন্য ক্ষতি হবে ঠিক আছে এজন্য জন্য মূল্যবোধটা শেখা সবার প্রয়োজন আমি একবার পলিটেকনিকে পড়া অবস্থায় গেঞ্জি পরে গেছিলাম মানে ছাড়া আমাকে অনেক ভালোবাসতো একটা শিক্ষক অনেক ছেলে পেলে গেঞ্জি পরা আসে তো কাউকে কিছু বললো না আমি হঠাৎ করে গেঞ্জি পরে গেছি কলেজে বলছে মাসুদ দিন দিন পরিবর্তন হয়ে আচ্ছা কথাটা অতটা মূল্যায়ন নেই নাই একদিন জামার একটা কলার খোলা ছিল সার নিজে আসে লাগে দিয়ে বলছে যে মাসুদ পরিবর্তন হয়ে যাচ্ছ তো সবাইকে তো বলবে না অনেক ছেলেপেলে আছে কারণ আমার চলাফেরা আগে হয়তোবা একটু অন্য ছিল এখন হয়তোবা দেখতেছে ভালোর দিকে আসছিলাম আবার উন্ন খারাপ হয়ে যাচ্ছে তো এই জন্য সবার কাছে অনুরোধ আমরা এখন অলরেডি সবাই এসএসসির গুন্ডি পার করতেছি তাই না আমাদের চলাফেরা যেন টোকায়ের মতন না হয় এটা সবাই একটু খেয়াল রাখবো আমাদের চুলের কাটিংগুলো যেন টোকায়ের মতন না হয় এটা মানে অনুরোধ করছি আমি কারণ এর আগে কিছু ফেলে আমার ভর্তি হয়েছিল এই আইটি সেন্টারে আসে তারা ইউনিয়ন পরিষদে বসে থাকে ব্যাপক হারে গেমস খেলতো ঠিক আছে তো এই জিনিসটা আমাদের কাকুর চোখে যায় কাকুর মাধ্যম থেকে সচিবের কাছে যায় সচিবের মাধ্যম থেকে আমার কাছে আসে তো আমি চাই না যে এখানে অনেক সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা আছে তারা যেন বলতে না পারে আইটি সেন্টারে এসে তারা গেমস খেলছে বা তাদের চলাফেরাটা এরকম টোকায়ের মতন হয়েছে এটা অনুরোধ রইল সবার কাছে ঠিক আছে আচ্ছা তাহলে অনেক কথা বললাম আচ্ছা তাহলে একটু খেয়াল করি আমরা এই যে ডিজাইনটা তৈরি করলাম লোঘ ঠিক আছে না আমরা লোগোর আর একটা সুন্দর একটা মাধ্যম আজকে আমরা দেখব অনেক সুন্দর একটা মাধ্যম দেখব যে আমরা এতদিন তো তো তৈরি করছি তাই না কিছু ফ্রি জিনিস পাওয়া যায় যে ব্যবহার করে আমরা ডিজাইন করতে পারি ঠিক আছে ফ্রি ব্যবহার করে যেমন যেমন একটা ফ্রি সাইট আছে যার নাম হচ্ছে ভেকটেজি কি নাম ভিই সি টিই জেড ওয়াই ভেকটেজি আমরা ভেকটেজি লিখলাম অবশ্যই নামটা আমরা সবাই মনে রাখব সো এই ভেকটেজি প্ল্যাটফর্ম থেকে আমরা অনেক কিছু আইটেম ফ্রিতে ডাউনলোড করতে পারি সেটা ভেক্টর ফাইল ঠিক আছে যেটা আমাদের কাজের জন্য অনেক হেল্পফুল অনেক সাহায্য করে আচ্ছা তাহলে এই ভেকটেজিতে এখানে সার্চ ভেক্টর লেখা রাখছে কি সার্চ ভেক্টর আমরা এই সার্চ ভেক্টর থেকে কোথায় গেল হ্যাঁ সার্চ ভেক্টর থেকে কি সার্চ সার্চ আমরা আমরা কি ধর একটা তৈরি করতেছি তাই না তাহলে আমরা বুকস লোঘ লেখে সার্চ করবো কি লোঘ বুক লোঘে সার্চ করলাম এখন বুকস লোঘ লেখে সার্চ করার সঙ্গে সঙ্গে যেখানে ফ্রি লেখা আছে সেগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো ঠিক আছে এখন দেখা যাচ্ছে যে আমার একটা বইয়ের একটা আইকন প্রয়োজন যেটা আমার ডিজাইনে আমি ব্যবহার করতে পারি সো উপরে সাপোজ ধরলাম যে এই যেই আইকনটা বইয়ের আসে না এই আইকনটা আমার প্রয়োজন তাহলে এই আইকনটা আমি চাইলে পেন্টুল দিয়েও করতে পারি অথবা আমি যদি ভেক্টর এটাই ব্যবহার করতে চাই তাহলে এখানে ফ্রি ডাউনলোড করবো কি করব ফ্রি ডাউনলোড এখান থেকে ফ্রি ডাউনলোড ফ্রি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এখানে কিছু সময় নিবে ডাউনলোড স্টার্ট হচ্ছে সো স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে দেখো যে এখানে অটোমেটিকলি এই যে ডাউনলোড অপশানটা ডাউনলোড হয়ে যাচ্ছে এটা তাহলে এখানে ফ্রিতে দিচ্ছে কারা আমার আপনার মতন কিছু ডিজাইনার তারা এখানে অ্যাকাউন্ট তৈরি করে ডিজাইন কিছু সাবমিট দিয়ে রাখে তো এই যে আমি ডাউনলোড করলাম এই ডাউনলোডের বিনিময়ে সে কিছু কি পাচ্ছে ডলার পাচ্ছে ঠিক আছে আচ্ছা যেমন ধরেন যে জিরো পয়েন্ট বা দশ সেন্ট পাঁচ সেন্ট মানে পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা করে সে পাচ্ছে তো এতে তার লাভটা কি এই জিনিসটা তো গোটা বাংলা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড জুড়ে প্রতিদিন যে কতগুলো ডাউনলোড হয় তাহলে প্রতিদিন যদি তার যদি বিশ তিরিশ পঁচিশ টাকা করে যদি অ্যাড হয় তাহলে তো হিউজ পরিমাণ একটা তাই না তো এভাবে তাদের একটা আর্নিং একটা উচ্চ থাকে আচ্ছা এত কেন গো বা তো এক বেলা পার করে ফেলবে নেট এত স্লো হলে হয় সরাসরি দেওয়া আছে তারপরে এত স্লো হচ্ছে অলরেডি তো হয়ে গেছে মনে হয়

না পাঁচ মিনিট বলে লাগবে এটা এখন এই মাত্র কয়েক কেবির জিনিস পাঁচ মিনিট বলে লাগবে তাহলে এই হচ্ছে নেটের গতি দেখি আমরা যে যখন আমাদের ডাউনলোড হয়ে যাবে তখন এইরকম একটা ফাইল আসবে ঠিক আছে এখন এই ফাইল থেকে এই যে ফোল্ডারের যে অপশান আছে না এই ফোল্ডারের অপশানে যাব যার পর জিপ ফোল্ডার আছে ঠিক আছে ডাবল ক্লিক করলাম করার পর এই যে আইকনটা দেখছি না এটা জেপিজি তো আমাদের লাগবে কি ভেক্টর এটা হচ্ছে ইপিএস লেখা আছে আমরা যদি একটু এই এখানে ক্লিক করি এই যে ইপিএস লেখা আছে না অথবা এআই লেখা থাকবে ইপিএস অথবা এআই এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম ওকে আচ্ছা ওপেন ওপেন করার পর এখান থেকে আমাদের এই বইটাকে আমরা কপি করছি কন্ট্রোল এখন আমরা এই ডিজাইনটাকে পেস্ট করে দিলাম এখানে ওকে এখন পেস্ট করে দেওয়ার পর এখন বিষয়টা হচ্ছে আমরা কি ডিজাইনটাকে হবহু ব্যবহার করতে পারবো না আমরা ডিজাইনটা যদি হবহু ব্যবহার করি তাহলে কপি রাইট আমাদের ধরে ফেলবে ঠিক আছে না তাহলে এই ডিজাইনটাকে আমরা তো কাস্টমাইজ করলাম বইয়ের শেপ পেয়ে গেলাম মানে কি আমরা অনেক কিছু পেয়ে গেলাম তাহলে এখানে আমরা কাস্টমাইজ হিসেবে কি ডিজাইন করতে পারি ঠিক আছে না তো কাস্টমাইজ হিসেবে আমরা এই ডিজাইনটা করতে পারি এই পাতার মধ্যে আমরা চাইলে কি করতে পারি বইয়ের যে লাইনগুলো থাকে আমরা পেন টুল অ্যাপ্লাই করে করে করতে পারি এখানে মাপে একটা লাইন ড্র করে দিতে পারি ঠিক আছে স্টোকে নেই মানে একটু কাস্টমাইজ করতে হবে ঠিক আছে আচ্ছা স্টোকে নেওয়ার পর আমরা জাস্ট দেখালাম চিকুন করে দিতে হবে আমরা কন্ট্রোল ডিপ্রেস করে আমরা বইয়ের যে লাইনটা থাকে আমরা এই লাইনটাকে সুন্দর করে কি করছি দিয়ে দিলাম কিন্তু এত মোটা লাইন দেওয়া যাবে না ওকে এভাবে যদি আমরা চাই লাইন দিলাম তাহলে এই পাশে এক পাশ তৈরি করলে আর এক পাশ তৈরি করতে হবে আমাদেরকে কেন এটাকে আমরা আনগ্রুপ করে দেই। তাহলে এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম তাহলে এই পাশের অংশটাকে কেটে দিলাম আমরা ঠিক আছে এটাকে আমরা কি করবো ট্রান্সফর্ম থেকে কি করতে হয় ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করার পর আমরা কপি করলাম কপি করার পর জাস্ট আরও চিহ্ন দিয়ে এটাকে সরে নিয়ে আসবো তাহলে এক পাশ করলে তো আর এক পাশ করার দরকার নাই করার দরকার আছে সুন্দর করে এটাকে বসায় দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এভাবে আমরা বইয়ের একটা শেপ মডিফাই করতে পারি এখন এই বইয়ের শেপের সঙ্গে সঙ্গে আমরা চাইলে আরও কিছু পরিবর্তন করতে পারি ঠিক আছে এখানে আমি চাচ্ছি যে একটা কলম অ্যাড করে দেব কি কী অ্যাড করব কলম তাহলে আরেকটু মডি ভালো লাগবে তাহলে দেখি যে এই এখানে কি কোনো কলম টলম পাওয়া যায় কি না পেন ভেক্টর পেন ভেক্টর ইন্টার দিলাম তাহলে সব তো এখন আমার তৈরি করার দরকার নাই আচ্ছা কি আচ্ছা তাহলে এখন পেন ভেক্টরের মধ্যে আমরা কি করতে পারি এখানে দেখি সুন্দর একটা কলম যেটা আমরা সহজে করতে পারবো আচ্ছা এ এই ডিজাইনটা এটা ভালো লাগছিলো তাই না কারণ বইয়ের উপর আমরা যদি দিয়ে দিই তাহলে অনেক সুন্দর লাগবে আমরা এটাকে ডাউনলোড করতে পারি এখন অনেক ক্ষেত্রে ফ্রি নাও পেতে পারি তখন আমরা কি করতে পারি পেন টুল দিয়েও কেটে করতে পারি ফ্রি করলাম ফ্রি ডাউনলোড হচ্ছে এটা মানে এখন কাজ করতে আর বেশি মজা পাবা ঠিক আছে ভেক্টর যেহেতু পাই যাচ্ছে তখন কাজ করার আর সমস্যা আছে আচ্ছা এখন এই যে ভেক্টর থেকে আমরা এটাকে ওপেন করছি ওকে কন্ট্রোল এক্স কার্ড টেস্ট করে দিলাম ওখানে ঠিক আছে অনেক বড় হয়ে গেছে এটাকে আচ্ছা তাহলে এই লেখাগুলো আমরা না রাখি আর আচ্ছা কোনটা দিলে ভালো হয় দেখি সাদা করে দিলাম মানে বিভিন্ন আইটেম অ্যাড করে যাতে আমরা বুঝতে পারি যে লেখালেখি কোনো কিছু একটা হচ্ছে ঠিক আছে মানে জাস্ট ভেক্টর ডাউনলোড করার থিমটা আমি দেখালাম সো তাহলে আমরা এইভাবে কিন্তু কি বিভিন্ন ধরনের ভেক্টর ডাউনলোড করে নিতে পারি বা এই ভেক্টরটাকে আমরা একটা বৃত্ত অথবা একটা শেপের মধ্যে দিতে পারি একটা বৃত্ত অথবা শেপের মধ্যে দিতে পারি পারি না আচ্ছা অথবা আমরা এটাকে পলিগুনের মধ্যেও দিতে পারি যে কোনো একটার মধ্যে দিয়ে ডিজাইনটাকে কি করতে পারি প্রেজেন্টেশন করতে পারি পারি তো এভাবে আমরা কাস্টম হিসেবে বিভিন্ন ধরনের ডিজাইন কী করতে পারবো তৈরি করতে পারবো আচ্ছা তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এই যে ভেক্টর ডাউনলোড করার যে মাধ্যমগুলো দেখালাম এটার নাম কি বললাম ভেকটেজি তাই না তাহলে এখানে ভেক্টেজি থেকে ডাউনলোড করতে হলে আমাদের সবারই একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে যদি না থাকে তাও ভেকটেজি থেকে প্রায় পাঁচ সাত আট দশটা মতো ডাউনলোড করা যায় আর জিমেল অ্যাকাউন্ট থাকলে অনেকগুলো ডাউনলোড করা যায় আরেকটা সাইট আছে যেমন পিক কি নাম খোলা আছে ফ্রি পিক তাহলে ফ্রি পিক থেকে আমরা কি করতে পারি ভেক্টর ডাউনলোড করতে পারি এখন এই পিক এসে সার্চ করলাম ট্রি ভেক্টর এ ফোন টিপা টিপে পড়ে ট্রি ভেক্টর ঠিক আছে লেখার পর এখান থেকে আমরা ফ্রি ভেক্টরটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর সার্চ করছি করার পর দেখো যে তোমার আমার জন্য হাজার হাজার গাছের সুন্দর সুন্দর ভেক্টর তারা কি করছে তৈরি করে রেখে দিয়েছে আমরা ডাউনলোড করলাম ডাউনলোড ফ্রি তাহলে এই ফ্রি পিক থেকে যদি অ্যাকাউন্ট না থাকে তিনটা ডাউনলোড করতে পারবো আর অ্যাকাউন্ট কিভাবে করতে হয় কন্টিনিউ উইথ গুগল করলে অ্যাকাউন্ট হয়ে যায় যদি জিমেল অ্যাকাউন্ট কারো পার্সোনাল ল্যাপটপ থাকে ঠিক আছে তাহলে পাঁচ ষাটটা জিমেল যদি থাকে তাহলে অনেক অনেক ডাউনলোড করা যায় অনেক ঠিক আছে এই যে দেখো এটা ইপিএস ফাইল এখন ইপিএস ফাইলটা ওপেন করি এখন আমাদের এই গাছটা প্রয়োজন তাহলে গাছটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করি আচ্ছা এখানে যেহেতু অনেকগুলো না আছে আনগ্রুপ করলাম এটা ফাটাফাট অংশগুলো আমরা আউট করে দিচ্ছি শুধু গাছটা নিব কাট করলাম কোথায় গেল লোকটা তো আচ্ছা এখানে এসে আমরা চাই না আমাদের কেটে দেয় এগুলো পেস্ট করে দিলাম গাছটাকে তাহলে গাছটাকে আমরা বিভিন্নভাবে কাস্টম হিসেবে ডিজাইন করে কি করতে পারি ভেক্টর এখানে ব্যবহার করতে পারি অবশ্যই অ্যালাইন করব ওকে গাছটার কালারও আমরা সেম দিলাম ব্ল্যাক আইডোপার টুল দিয়ে এখন কোন কালার সিলেক্ট করব এই যে এই কালারটা এখান থেকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম তাহলে ব্ল্যাক হয়ে গেল তো এভাবে আমরা কী সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি না লোগো ডিজাইনের তাহলে লোগো ডিজাইনগুলো করবো কীভাবে আমরা গুগলে সার্চ দেব কোন ক্যাটাগরির লোগো করবো সাপোজ ধরলাম স্কুল লোগো তাই না তাহলে এস সি এইচ স্কুল লোগো স্কুল লোগো লেখে নাইনটি নাইন ডিজাইন দিব কী লিখবো স্কুল লোক লেখে নাইনটি নাইন ডিজাইন দিব দেওয়ার পর ইন্টার দিব ইন্টার দেওয়ার পর ইমেজে আসবো ঠিক আছে এখন এই যে দেখো স্কুলের এখানে প্রত্যেকটা স্কুলের নাম দেওয়া আছে রিয়াল স্কুলের নাম কিন্তু ঠিক আছে তাহলে স্কুলের নামটা নিয়ে আমরা এখন আমাদের মতো করে কাস্টম হিসেবে ডিজাইন করতে পারবো না ঠিক আছে এখন সাপোজ ধরো আমরা লিখবো হচ্ছে যে রেস্টুরেন্ট লোগো রেস্টুরেন্ট লোগো নাইনটি ডিজাইন তাহলে রেস্টুরেন্টের নাম পাই যাচ্ছি তাহলে রেস্টুরেন্টের নাম পেয়ে গেলে এখন কি ধরনের এলিমেন্ট ব্যবহার করবো ফ্রিপি কোথাও ভেকতেছি নিয়ে আসলাম মানে আমাদের মতো করে ডিজাইন করলাম তারপর আমি লিখব হচ্ছে যে আর কি লো হতে পারে হান্টিং হান্টি আই জি হান্টিং লোগো নাইনটি নাইন ডিজাইন তাহলে এই যে হান্টিং এর বিভিন্ন নাম পাওয়া যাচ্ছি এখন আমাদের মতো করে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবো না তাহলে নামগুলো নেওয়ার জন্য আমরা কোথায় যাব 99 ডিজাইন লিখব তাহলে একবার রিয়েল নাম বলুন আমরা পাবো ঠিক আছে তাহলে এই যে ডিজাইন কিভাবে করতে হয় আজকের ভিডিওর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যদি এটা ভালোভাবে রিসার্চ করতে পারো তাহলে লোগো ডিজাইন সম্পর্কে অনেক কিছু জানবা বুঝতে পারলিছো অনেক কিছু জানবা তারপর নেক্সট দিন আসো তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু প্রেজেন্টেশন দেখাবো কিভাবে করতে হয় গিগ জন্য কিছু কিছু ডিজাইন রেডি করব রেডি করে করে আমাদের অ্যাকাউন্ট খুলব কয়েকদিনের মধ্যেই মধ্যে আমরা একটা যেখানে আমাদের ডিজাইনগুলো জমা থাকবে আমাদের ডিজাইনগুলো জমা থাকবে ঠিক আছে বোঝা গেছে জিনিসটা সবার আচ্ছা ঠিক আছে আজকে এতটুকুই রাখলাম